তো দেখতে পাচ্ছেন আমরা ঈদের নামাজ পড়ে অলরেডি আমরা বাড়াইতেছি, তো অনেক বহুত মানুষ হয়েছিল তো এই মসজিদটির মধ্যে। তো মসজিদটি হয়েছে যারা তিন ফ্লোর মধ্যে আমরা উপরে তালায় নামাজ পড়ছি, তলের তালায় আরও মানুষ আসলে নামাজ হচ্ছে। এইটা আমাদের দাদা ভাই এই মসজিদের কিবা প্রসাদ দিছে, এই আমার দর্শকের দেখা দিছে। তো এসে সামাদ মসজিদের আমার আসামের ইমাম সাহেব, ঈদে নামাজ পড়া নাই যেহেতু আঙ্গরে ঈদের নামাজ কীভাবে পড়তে হয় আমরা আঙ্গরে বলে দিছে, ঈদের নামাজের নিয়ত কীভাবে বাঁধতে হয়, কীভাবে তকবির কয়টা তকবির দিতে হয় ই আমাদের সরাসরি বলে দিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তরুণ জাহারা। আরও একটা কথা হলো কি, আমি দেখছি আসামে বহুত লোক আমাদের সাথে রমজান মাস বছরকার একটা দিন আয় ঈদের সময় কি করে আমাদের প্রচন্ড মানুষের ভিড় অনেক দোকান নিয়ে ব্যস্ত, দোকানের ব্যস্ততা হচ্ছে। আপনাদেরকে আমি দেখা পাচ্ছি দিচ্ছি এটাই একটা দোকানও খোলা নাই, যেহেতু এই কর্ণাটক এরিয়ার মধ্যে বহুত মানুষ নামাজ পড়লাম, সব পুরা দোকানই বন্ধ ছিল। বন্ধ থাকার অবস্থা ধরেন এই জায়গাটা কিছু কিছু দোকান খোলা আছে, কিছু কিছু দোকান বন্ধ। তো মুসলিম যেহেতু মুসলিম মানুষ আর সম্মান দেয় ঈদের নামাজ পড়ে, তারপরে চলুন আমরা দেখি আগে কি করেন, আগে আপনাদের একটা বস্তু দেখাবো আমি। আচ্ছা দর্শকরে কি দেখাবো আগে, কি দেখাবো আগে একটাই বস্তু দেখাবো আমি, যে দর্শক ধরুন যারা দোকানের বিষয়ে কিছু বলবার চাইছিলাম আমি। তো দেখুন এই দোকানটা, এই নাফাকুল পুরা নাফাকুল এরিয়াটার মধ্যে সব দোকান সোকান বন্ধ। তো বন্ধ করে ওরা কি করছে, ঈদের নামাজ আদায় করছে। তো ইসলাম ধর্মের হিসাবে ঈদের নামাজ আদে করে নাগে, যেহেতু আঙ্গর ধর্ম আঙ্গর একটা বছরকার দিন ঈদের নামাজ। তো দোকানগুলো সব বন্ধ হয়, আমরা দেখতে পাচ্ছেন আপনারা দোকানগুলো সব বন্ধ হয়। তো সবাই ইনশাল্লাহ নামাজের মুখ আগ্রহ আছে, যেহেতু সবাই নামাজ পড়ছে অলরেডি, সবাই যেহেতু হিন্দুরা মানে কথাগুলো, তো উনি করে মুসলিমরা অনেক ভালো মানুষ সব দোকান বন্ধ আছে, যেহেতু হিন্দু হিন্দু হলে কি হবে, একটা দোকানও খোলাম নাই, খোলা নাই যদি হিন্দু মানুষের দোকান এখানকার লোকাল মানুষের দোকান ধরেন যারা মুসলিম যেটা ধর্ম বই করার নাই। চলুন আমরা তো আগে যাই দেখি দোকান কিরম খোলা আছে, জান দি একটা দোকান আছে, একটা দোকান খোলা আছে, দেখতে পাচ্ছেন অনেক এত বড় টাউন সব দোকান বন্ধ আছে। লাগে আসলে এলে হিন্দু কি এই দুটা দোকান খোলা আছে, দোকান হিন্দু মাসের দোকান মুসলিমের দোকান একটা খোলা নাই। চলুন আমরা সামনে যাই, এদিকে বাইক সাইডে সাইডে বাইক রেখেছে, পুলিশ প্রশাসন আছে, পুলিশরাও ভালোই আছে। পুলিশ গুলো ধরুন যায় আপনি হাতে নমাজ টমাজ পড়ছে, কোনো ঝগড়া যাতে না হয়। তো চলি আমরা এগিয়ে যাই দেখি কীরকম দোকান খোলা আছে, দোকান নাই খোলা নাই ইতিমধ্যে দোকান খোলা নাই আমরা দেখতে পাচ্ছেন দর্শকরা।
দোকান খোলা নাই যেহেতু আমরা মুসলিম ধর্ম, কিন্তু এ জায়গার মাস মুসলিম কইন হিন্দু কইন আঙ্গর ধর্মটাও মানে, ইনকার মুসলিমরাও হিন্দুকর ধর্মটাও মানে, কিন্তু পালন করে না, আমি কইনে যারা পালন করে পালন করে না ওরা মানে। তো দেখতে পারছেন এনো তো দোকান খোলা নাই, দোকান সঙ্গে একটাও খোলা নাই নাই। এই আমাদের সামাদ লগে আছে, সামাদ পুরা আমাদের টিম সহ। সামনে আছে আমাদের ইসরাফিল ভাই, একটা দোকান আছে যেহেতু ঈদের দিন, এটা কিন্তু খাওয়া বস্তু না, তো জাগা আর অল্প আগে চলে আমরা, দেখা যায় কি হয়। দেখতে থাকেন আপনারা, দোকান নাই, খোলা নাই, দোকান বন্ধ নাই, দোকান নাই, দোকান বন্ধ, এটা বন্ধ, একটা গ্লাস ফিটিং করা দোকান, এটা বন্ধ।